প্রতি মাসের মতন নভেম্বর মাসের এক তারিখ থেকেও পুরো দেশজুড়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে যদি আপনাদের কাছে সিম কার্ড থাকে সেই এয়ারটেল ভোডাফোন আইডিয়া জিও কিংবা বিএসএনএল যে কোনো সিম কার্ড থাকুক অথবা আপনি যদি ফার্স্ট নভেম্বরের পর থেকে ট্রেনে যাতায়াত করতে চান সেক্ষেত্রেও নতুন নিয়ম জারি হচ্ছে যদি আপনাদের কাছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং বিশেষ করে আপনাদের যদি ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড নেওয়া থাকে সেক্ষেত্রেও নতুন নিয়ম জারি হচ্ছে এছাড়া আপনি যদি টাকা ট্রান্সফার করেন কাউকে সে গুগল পের মাধ্যমে হোক ফোনপের মাধ্যমে হোক সেক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হচ্ছে এছাড়া আপনি যদি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করে থাকেন তো সেক্ষেত্রেও ফার্স্ট নভেম্বর থেকে পুরো দেশ জুড়ে নতুন নিয়ম জারি হচ্ছে এছাড়া কিন্তু বিদ্যুতের বিল নিয়েও বেশ কিছু নতুন নিয়ম জারি হচ্ছে ফার্স্ট নভেম্বর থেকে অর্থাৎ ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো এই নিয়মগুলোর কি কী সুবিধা রয়েছে কি কী অসুবিধা রয়েছে কোনটাতে আপনাদের সমস্যা হতে পারে সেই ব্যাপারে বিস্তারিত জানাবো সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন তো ফার্স্ট নভেম্বর থেকে প্রথম যে নিয়মটি কার্যকর হচ্ছে সেটা হচ্ছে যদি আপনাদের কাছে এয়ারটেল থেকে শুরু করে ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল যে কোনো কোম্পানি সিম কার্ড থাকুক না কেন এই নতুন নিয়মটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে হ্যাঁ বন্ধুরা টেলিকম রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই জিও থেকে শুরু করে এয়ারটেল ভোডাফোন এই সমস্ত কোম্পানিকে তারা নির্দেশ দিয়েছে যাতে তারা স্প্যাম মেসেজ বন্ধ করার জন্য মেসেজ ট্র্যাকিং সিস্টেম চালু করে এর ফলে কি হবে এর ফলে কোনো স্প্যাম মেসেজ যদি থাকে তাহলে সেটা আপনাদের মোবাইলে আসার আগেই সেটাকে স্ক্যান করা হবে এবং স্ক্যানে যদি ধরা পড়ে যে সেই মেসেজটি স্প্যাম তাহলে সেই মেসেজটি আপনাদের মোবাইলে yar azbeyna তো এক্ষেত্রে কোম্পানিগুলো একটা সমস্যার কথা বলছে যে যেহেতু এই সিস্টেমটি নতুন এবং এই সিস্টেমটিকে যদি খুব তাড়াতাড়ি চালু করা হয় বা খুব চটজলদি যদি চালু করা হয় সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্যাংকিং এস এম এস অথবা ব্যাঙ্কিং ওটিপি আসতেও সমস্যা হতে পারে এমনটাও হতে পারে যে আপনার মোবাইলে ওটিপি আসলো কিন্তু সেটাকে তারা স্প্যাম বলে ডিক্লেয়ার করলো এবং সেই মেসেজটি আপনাদের মোবাইলে আসলোই না অর্থাৎ বিভিন্ন কোম্পানিগুলো চাইছে যে তারা এই যে সিস্টেমটি রয়েছে বা এই যে নিয়ম রয়েছে দু তিন মাস পরে তারা ইমপ্লিমেন্ট করতে চাইছে তো এই এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা যদি ট্রেনে যাতায়াত করে থাকেন এবং যদি আপনাদের তিন মাস আগে টিকিট বুকিং করার অভ্যাস থাকে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট নভেম্বর থেকে সেই নিয়মের পরিবর্তন হচ্ছে এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে একশো কুড়ি দিন আগে ট্রেনের টিকিট বুকিং করা যেত অর্থাৎ আপনি ট্রেনের রিজার্ভেশন করে রাখতে পারতেন কিন্তু এবার থেকে সেই একশো কুড়ি দিনের নিয়মটিকে চেঞ্জ করা হয়েছে এবার থেকে আপনি কয়েকটি পার্টিকুলার রেল বাদ দিয়ে বা কয়েকটি পার্টিকুলার এক্সপ্রেস ট্রেন বাদ দিয়ে বাকি সমস্ত ট্রেনে ষাট দিন আগে আপনি রিজার্ভেশন করতে পারবেন অর্থাৎ আগে যেটা একশো কুড়ি দিন ছিল একশো কুড়ি দিন আগে রিজার্ভেশন করা যেত সেই টাইম ফ্রেমটাকে পুরোপুরি অর্ধেক করে ষাট করে দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এই আপডেটটি কিন্তু আপনাদের জানাটা খুবই দরকার নভেম্বর মাসে টোটাল তেরো দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে অর্থাৎ আপনাদের কিন্তু এটা জেনে নেওয়া প্রয়োজন যে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তার কারণ আপনি ধরুন ব্যাংকে গেলেন গিয়ে দেখলেন ব্যাংক বন্ধ তো আপনার বেকার সেখানে গেলেন গিয়ে আসলেন একটা টাকা খরচা হলো একটা সময় খরচা হলো তো সেটা আর হবে না তো আপনাদের জানিয়ে দিই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট অনুযায়ী নভেম্বর মাসে টোটাল ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে তবে আপনাদের জানিয়ে দিই যে ব্যাংকের বন্ধ কিন্তু স্টেট ওয়াইজ হয় অর্থাৎ এই স্টেটে যদি তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকে কোনো কারণে তার মানে ওটা যে রাজস্থানে বন্ধ থাকবে তেমনটা নয় অর্থাৎ রাজস্থানে যদি কোনো কারণে তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে থাকবে তেমনটা নয় তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ছট পুজোতে ব্যাংক বন্ধ থাকবে কালী পুজোর দিন ব্যাংক বন্ধ থাকবে ভাইফোটার দিন বন্ধ থাকবে এছাড়া সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে বন্ধ থাকবে এবং রবিবার বন্ধ থাকবে এই কটা দিন পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে তো আপনারা একবার ক্যালেন্ডার দেখে নেবেন যে ভাইফোটা কবে পড়ছে ছট কবে পড়ছে বা কালী কবে পড়ছে সেই অনুযায়ী এই মাসে কিন্তু বন্ধ থাকতে চলেছে বন্ধুরা আপনারা যদি মিউচুয়াল ফান্ডে টাকা রেখে থাকেন অথবা শেয়ার মাজারে যদি টাকা ইনভেস্ট করে থাকেন শেয়ার মার্কেটে তো সেক্ষেত্রে সেভির তরফ থেকে একটা নতুন নিয়ম জারি করা হয়েছে তো বলা হয়েছে যে ফার্স্ট নভেম্বর থেকে কোম্পানির যে বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে সমস্ত অফিসাররা রয়েছে বা এমসি তারা তাদের রিষ্টেদার অর্থাৎ রিলেটিভসরা যদি পনেরো লক্ষ টাকার ওপরে কোনো লেনদেন করে অথবা কোনো শেয়ার যদি ট্রেডিং করে তাহলে তার পুরো হিসাব কমপ্লায়েন্স অফিসারকে দিতে হবে সেক্ষেত্রে কেউ যদি না দেয় তো সেক্ষেত্রে তার অ্যাগেনস্টে কিন্তু কারবাই করা হবে অর্থাৎ তার অ্যাগেনস্টে ভিজিলেন্স কমিশন যা সিদ্ধান্ত নেওয়ার নেবে এর ফলে কী হবে এর ফলে তাদের পারদর্শিতা বাড়বে এবং ভিতরে যে বিভিন্ন ধরনের সূচনা রয়েছে বা বিভিন্ন ধরনের তথ্য রয়েছে সেগুলো যাতে লিক না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে চলেছে সেভি এমনটাই কিন্তু জানানো হয়েছে বন্ধুরা যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্রেডিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট নভেম্বর থেকে আপনাদের জন্য একটা ছোট্ট দুঃসংবাদ রয়েছে হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের যে ক্রেডিট কার্ড রুলসে বেশ কিছু পরিবর্তন করেছে এবং ফার্স্ট নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে তো কি বলেছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার থেকে ক্রেডিট কার্ডের ওপরে মান্থলি ফিনো ফাইন্যান্স চার্জ থ্রি হবে অর্থাৎ মান্থলি ফাইন্যান্স চার্জটাকে থ্রি পয়েন্ট করেছে এছাড়া আপনি যদি ইলেকট্রিসিটি বিল দিয়ে থাকেন অথবা গ্যাসের আপনি পেমেন্ট করে থাকেন অর্থাৎ যে কোনো ইউটিলিটি পেমেন্ট যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকার বেশি যদি আপনি খরচা করেন এস বি ক্রেডিট কার্ড দিয়ে তাহলে সেক্ষেত্রে আপনার থেকে এক পার্সেন্ট আপনার থেকে শুল্ক অর্থাৎ ট্যাক্স কেটে নেওয়া হবে যদি আপনি গুগল পে অথবা ফোন পে অথবা পেটিএম যদি আপনি ব্যবহার করে থাকেন বা এই সমস্ত অ্যাপের মাধ্যমে যদি আপনি টাকা ট্রান্সফার করে থাকেন তো সেক্ষেত্রে ফার্স্ট নভেম্বর থেকে বড়সড় একটা পরিবর্তন হচ্ছে একটানা দুটো পরিবর্তন হচ্ছে তো আপনাদের মধ্যে যারা যারা ইউপিআই ব্যবহার করেন তারা কিন্তু ইউপিআই লাইট বলে জানেন যে ইউপিআই লাইট একটা ফিচার সেট করা হয়েছে যে ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাকার পেমেন্ট পর্যন্ত যদি আপনি পেমেন্ট করেন নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত তো সেক্ষেত্রে ওটিপির প্রয়োজন হয় না অর্থাৎ ডাইরেক্ট আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যায় তো সেক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার থেকে ইউপিআই লাইট ট্রানজাংশনের যে লিমিট ছিল সেটাকে বাড়ানো হয়েছে তো এটা হচ্ছে ফার্স্ট চেঞ্জ দ্বিতীয় চেঞ্জেস কি হয়েছে যে ইউপিআই আই লাইটে আপনারা সবাই জানেন যে ইউপিআই লাইটে আপনি টাকা ভরতে পারেন একটা ওয়ালেটের মতন তো সেক্ষেত্রে সেই ওয়ালেটের ব্যালেন্স যদি কম হয়ে যায় ধরুন সেক্ষেত্রে আপনি ওয়ালেট করে রেখেছেন দশ হাজার টাকা ধরুন সেক্ষেত্রে দশ হাজার টাকা নিচে নেমে গেছে ধরুন চার হাজার টাকা হয়ে গেছে তাহলে এতদিন পর্যন্ত কি হতো আপনাকে ম্যানুয়ালি সেটাকে রিচার্জ করতে হতো বা দশ টাকা করতে হতো তো এবার থেকে অটো পে। একটা টপ আপ বা অটো পে বলে একটা অপশন চালু হয়েছে এর ফলে কী হবে একটা নির্দিষ্ট লিমিট যেটা আপনি সেট করবেন তার নিচে যদি ব্যালেন্স নেমে যায় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সেই নির্দিষ্ট পরিমাণ অটোমেটিক কাটবে এবং আপনার ইউপিআই লাইট অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে যাবে তো এই দুটো পরিবর্তন হচ্ছে ফার্স্ট নভেম্বর থেকে যদি আপনার কাছে ইন্ডিয়ান গ্যাসের সিলিন্ডার থাকে অর্থাৎ আপনার বাড়িতে যে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে সেটা যদি ইন্ডিয়ানের হয়ে থাকে তাহলে ইন্ডিয়ান গ্যাস বুকিং নম্বর পরিবর্তন করেছে হ্যাঁ বন্ধুরা আপনি যদি ইন্ডিয়ান গ্যাসের গ্রাহক হন তাহলে কিন্তু আপনি এখন থেকে আর পুরনো যে নম্বরটি রয়েছে যদি পুরনো নম্বরটি আপনার মোবাইলে সেভ করা থাকে তাহলে সেটাকে আপনাকে চেঞ্জ করতে হবে কেন কি পুরনো নম্বর দিয়ে আপনারা আর গ্যাস বুকিং করতে পারবেন না ইন্ডিয়ান তার এলপিজি গ্রাহকদের তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে গ্যাস বুক করার জন্য একটা নতুন নম্বর তারা পাঠিয়েছে এখন সারা দেশে ইন্ডিয়ান গ্যাস গ্রাহককে এলপিজি সিলিন্ডার বুক করার জন্য ডাবল সেভেন ওয়ান এইট নাইন ফাইভ ডাবল ফাইভ ডাবল ফাইভ আরেকবার শুনে নিন ডাবল সেভেন ওয়ান এইট নাইন ফাইভ ডাবল ফাইভ ডাবল ফাইভ এই নম্বরে আপনাকে কল করতে হবে অথবা এই নম্বরে আপনাকে এস এম এস করতে হবে আপনাদের মধ্যে যারা যারা নাম্বারটিকে আপডেট করে নিয়েছেন অথবা চেঞ্জ করে নিয়েছেন তাদের তো ঠিক আছে আর যারা যারা করেননি দ্রুত কিন্তু করে নেবেন অন্যথায় কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে বন্ধুরা আপনার বাড়িতে যদি ইলেকট্রিসিটি থাকে এটা তো সবারই রয়েছে তো সেক্ষেত্রে বিদ্যুতের বিল নিয়েও একটা বড়সড় পরিবর্তন হচ্ছে ফার্স্ট নভেম্বর থেকে আপনারা আগামী ফার্স্ট নভেম্বর থেকে বিদ্যুতের বিল পরিশোধের নতুন কিছু নিয়ম প্রযোজ্য হবে এখন সময় মতন যদি আপনি বিদ্যুতের বিল পরিশোধ না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেক টাকা অতিরিক্ত জরিমানা গুনতে হতে পারে উপরন্তু অনেক রাজ্য সরকার স্মার্ট মিটারিং বাস্তবায়ন করে দিয়েছে আপনাদের মধ্যে যে সমস্ত জেলাতে স্মার্ট মিটারিং চালু হয়ে গেছে তো সেখানে তো স্মার্ট মিটারিংয়ের মাধ্যমে এখন থেকে বিল আসবে আর যদি না হয়ে থাকে তাহলে কিছু দিনের মধ্যে স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু হয়ে যাবে এর ফলে কি হবে বিল পেমেন্ট প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে এবং আরও স্বয়ংক্রিয় অর্থাৎ অটোমেটিক্যালি করে তোলা হবে অর্থাৎ বিল বিদ্যুতের বিল যে আপনি দেবেন সেটা কিন্তু এখন থেকে অটোমেটিক হয়ে যাবে এর ফলে কী হবে বিদ্যুতের বিলের টোটাল প্রক্রিয়াটি আরও ট্রান্সপারেন্ট হবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন